নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই বন্ধুরা চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে অনুজকে দেখতে পাচ্ছ আমি ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে আছি তো ইন্ডিয়া পোস্ট অফিসের পক্ষ থেকে চাকরি সংক্রান্ত আবারও নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে যে কোনো জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবে যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবে তো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো বন্ধুরা অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখানোর যাক কোন কোন পোস্টে রেকর্ড করা হচ্ছে এবং তার জন্য শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন জেনে নেওয়া যাক বন্ধুরা চাকরি সংক্রান্ত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা দেখতে পাচ্ছ বারো তারিখ বারো তারিখের প্রকাশ করেছে সরি এপ্রিল মাসে প্রকাশ করেছে দু হাজার বাইশ এবং যার রিক্রুটমেন্ট নোটিশ নম্বরটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে এবং দেখো এখানে সম্পুরসু বলা হয়েছে ওয়ার্ল ইন ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু তোমাদের রিক্রুট করানো হবে এখানে দেখো কোন কোন মানে ফেসে রিক্রুট করানো হবে সেগুলোও কিন্তু এখানে মেনশন করা হয়েছে তো তার আগে দেখে নিই আমরা কারা কীভাবে অ্যাপ্লিকেশন করবে স্কল করে আমরা নিশ্চিত চলে দেখতে পাচ্ছি এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলা হচ্ছে বা এলিজিবিলিটি কন্ডিশন কী বলা হচ্ছে প্রথমে হচ্ছে কোয়ালিফিকেশান টেন পাস ও স্ট্যান্ডার্ড অর ইকোভ্যালেন্ট মানে যে কোনো শাখায় যদি তোমরা উচ্চ সরি মাধ্যমিক পাশ করে থাকো যদি মাধ্যমিক লেভেল পাস করে থাকো তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে যে কোনো শাখায় মাধ্যমিক পাশ করে থাকতে হবে বয়সও থাকতে হবে আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে তাহলে আবেদনযোগ্য এবং কোন কোন ক্যাটাগরি অ্যাপ্লিকেশন করতে পারবে না কারা অ্যাপ্লিকেশান করতে পারবে দেখতে পাচ্ছ আনএমপ্লয়েড অ্যাপ্লিকেশান করতে সেলফ এমপ্লয়েড অ্যাপ্লিকেশন করতে পারবে লাইফ এক্স লাইফ ইন্স্যুরেন্স যা অ্যাডভাইজারে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে এজেন্টরা অ্যাপ্লিকেশন করতে পারবে অগ্রাণী ওয়ার্কারও অ্যাপ্লিকেশন করতে পারবে মহিলা মণ্ডল ওয়ার্কার অ্যাপ্লিকেশন করতে পারবে এসএসজিএস এক্স সার্ভিসম্যান মেম্বার্স গ্রাম পঞ্চায়েত আদার পারসন মানে যে কোনো ব্যক্তি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তেমনটা কিন্তু এখানে পরিষ্কার বলা হয়েছে বয়স হয়ে থাকতে হবে তাদের আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে তাহলে তারা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এখানে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুট করানো হবে দুটি পোস্টে একটা হচ্ছে পিএলআই এবং আরেকটা হচ্ছে আর এই দুটি পোস্টে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান মানে বা রিক্রুটমেন্ট করানো হবে ঠিক আছে পিএলআই এবং আর পি এল আই পোস্টে রিক্রুট করানো হবে তেমনটা কিন্তু এখানে পরিষ্কার বলানো হয়েছে বলা হয়েছে এরপর চলে আসবে তোমাদের ভেনু এবং কোথায় কোথায় তোমাদের রিক্রুট করানো হবে দেখতে পাচ্ছ এখানে তোমাদের চারটি ফিজে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং ডেটগুলো কিন্তু এখানে মেনশন করা হয়েছে একটা হচ্ছে চৌঠা মে দু হাজার বাইশ পঞ্চম মে মানে মে মাসের পাঁচ তারিখ এবং মে মাসের দশ তারিখ এবং মে মাসের এগারো তারিখ সময়সীমা থাকবে দশ তারিখে দেখতে পাচ্ছো দশ তারিখে তোমাদের কিন্তু একটা তিরিশ কিন্তু তোমাদের ইন্টারভিউ নো হবে সব ডেটেই এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে দেখতে পাচ্ছো সব জায়গার কিন্তু তোমাদের অ্যাড্রেস এখানে রয়েছে ইসলামপুর রায়গঞ্জ কল্যা কালিয়াং কল্যাণগঞ্জ এবং তোমাদের আরেকটা কী আছে এস কিউ হেড হেড অফিস যেটা আছে তোমাদের বালুরহাট এখানে কিন্তু তো রিক্রুট করানো হবে তো এই রিক্রুটমেন্টে নোটিশ প্রকাশ করা হচ্ছে বালুরহাট দেখতে পাওয়া যাচ্ছে বালুরহাট দিনাজপুর ডিভিশন থেকে তবে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে এবং তোমরা কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে তোমাদের জায়গায় যখন এই রিক্রুটমেন্টে নোটিশ প্রকাশ করবে তখন কিন্তু সবার আগে পৌঁছে দেবো তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের জানাবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আর সম্পূর্ণ দেখার জন্য